কোনো ভিডিও ছাড়াই মিজানুর রহমান আজহার চ্যানেলে 1 লাখের উপর সাবস্ক্রাইবার হয়ে গেল। এবার ইউটিউব চ্যানেল খুললেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। 29 ডিসেম্বর মালয়েশিয়া সময় রাত 8:52 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইউটিউবের লিঙ্ক শেয়ার করেন এবং তাতে তিনি বলেন যে এটি তার নতুন ইউটিউব চ্যানেল এবং এটিতে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি। শুরুতে বলে রাখি, আজকের লাইভটা হচ্ছে একটু ইনফর্মাল লাইভ, খুবই শর্ট নোটিসে আমি আপনাদেরকে ইনফর্ম করেছি এবং আমিও খুব অল্প সময়ে সিদ্ধান্ত নিয়েছি যে লাইভে আসবো। তাহলে আমরা শুরু করি। এর আগে গত 9 ডিসেম্বর ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত জানিয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছিলেন। সেখানে 64,000 মানুষ নিজের মতামত জানান এই চ্যানেল খোলার পক্ষে। এর 3 দিন পর আরও একটি স্ট্যাটাসের মাধ্যমে ইউটিউব চ্যানেল খোলার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এরপর তিনি চ্যানেলটি খোলেন। চ্যানেল খোলা মাত্রই সেখানে অজস্র লোক সাবস্ক্রাইব করা শুরু করেন এবং সেটি শেয়ার হতে থাকে। এখন পর্যন্ত চ্যানেলটি লাখের উপর ছাড়িয়েছে সাবস্ক্রাইবার। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সাথে আছেন এবং ডেজ অফ রমাদান আমরা কাটাচ্ছি। আবাদতের মুহূর্ত, আপনারা আবাদতে আপনাদের সময়গুলোকে কাটাচ্ছেন। কী করে আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায়, কী করে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, কী করে আল্লাহর মোকাররবীন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, সে চেষ্টায় আপনারা মগ্ন আছেন। আপনাদের এই সময়গুলোকে আল্লাহ কবুল করুক। চ্যানেলটি মনিটাইজেশন ও অ্যাডসেন্স করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। শুধুমাত্র ইসলামিক দাওয়া কার্যক্রম পরিচালনার জন্য এই ইউটিউব চ্যানেলটি ব্যবহার করা হবে। বেশ কয়েক বছর ধরে পড়াশোনার উদ্দেশ্যে মালয়েশিয়া অবস্থান করছেন মিজানুর রহমান আজহারি। তিনি এখন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। এছাড়াও তিনি সুনাম কুড়িয়েছেন নিজের বক্তব্যের মাধ্যমে দেশে এবং বিদেশে। আপনাদের ইবাদতগুলোকে আল্লাহ কবুল করুক। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তিলাওয়াতানা ওয়া সাদাকাতিনা ওয়া আযকারিনা ওয়া তাদাররুআনা ওয়া তাখাশ্শুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। আজকে মালয়েশিয়াতে আমরা আপনারা এই লাইভ প্রোগ্রামটির নিচে একটি শেয়ার বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে লাইভটি আপনারা শেয়ার করতে পারেন, ফলে আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জন যারা আছে তাদের কাছেও পৌঁছে যাবে।